আমার রব এই রবি আমার সব দমে মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাগ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় সালাম আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

ভালো কথা লম্বা দোয়া করছেন এর মধ্যে দুইটা যে আছে একটি হচ্ছে আল্লাহিনিয়া নাস্তা কাবনাস্তা করুক আর একটা হচ্ছে আল্লাহ মহিনী ভিমান হাদাইত দুইটার যে কোনো একটা করলে আপনার কোনো তাদের হয়ে যাবে কি যদি তারাও না করতে না পারেন মানে এই দুইটার কোনোটা মুখস্থ করতে না পারেন তো কোরআনে যে কোনো দোয়া দিয়ে কোনো ফুললো আপনার হয়ে যাবে আর যদি এটাও না পারেন যে হাদিসের যে কোনো দোয়া মুখস্ত থাকে সেটা দিয়ে করলেও হয়ে যাবে সুতরাং এটা নিয়ে আপনার এত টেনশন করার কিছু নেই দুইটাই সাব্যস্ত আছে কোনটা দুর্বল টুর্বল না দুইটাই সাব্যস্ত আছে দুইটাই আমল করা যাবে আপনি কোনোটাতে কোনোতে না জেলার জায়গাতে রাতে বা রাতে বা রাতে বা জায়গায় না জেলা নিলেও কোনো সমস্যা নেই কারণ দুইটাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি থেকে প্রমাণিত হয়েছে একটি তিনি আবু বক্করকে শিক্ষা দিয়েছেন একটি তিনি তার হাসানকে শিক্ষা দিয়েছেন হাসানের নারীকে শিক্ষা দিয়েছেন অথবা তারা তাদের থেকে বর্ণনা করেছেন এই হিসাবে সাহবায় গ্রামের আসার হিসাবে দুইটাই আমরা আমল করতে পারি এর বাইরেও দোয়াগুলো আমরা যে কোনো দোয়াই করতে পারি যে কোনো দোয়া করতে যে কোনো দোয়া করতে পারি কুনুতে নাজলে এবং রাতেবার মধ্যে আরেকটি জিনিস আমাদের জানা দরকার কুনুতে রাতেবার কুনুতে অর্থাৎ যে কুনুতের মধ্যে আমরা বা প্রতিদিন কুনুতের মধ্যে যেই বৃত্তের মধ্যে কুনুটটা পড়ি এই বৃত্তির মধ্যে এই কিন্তু ওয়াজিব নয় এটা হচ্ছে সুন্নাত যদি কেউ পড়ে তাহলে ভালো আর যদি কোনো দিন ত্যাগ করে তাও কোনো সমস্যা হয় না এটা বিতিরের সাথে বাধ্যবাধকতা বিষয় নয় বাধ্যবাধকতা নাই এটার মধ্যে বরং কোনো কোনো দিন ছাড়াই উচিত যাতে করে এটা কেউ বুঝে না ওয়াজিব না মনে করে বসে রসুল্লাহ সাল্লা ইসলাম কখনও এই কুনুটি সবসময় পড়েছেন এমন কোনো দলিল পাওয়া যায় না কখনও তিনি পড়েছেন রমজান মাসে সেই হিসেবে যদি কোনো কেউ এই দোয়াটা কন্টিনিউ করে ভালো একটা ভালো দোয়া করছেন কিন্তু এটাকে ওয়াজিব মনে করার কোনো কারণ নেই আসলে উনি যেভাবে দোয়া কোনো প্রসঙ্গে বিভাজন করলেন ভাগটা করলেন এগুলো দরকার আছে কোনো না এগুলো আসলে দরকার নেই কারণ হচ্ছে দুটোই প্রমাণিত দুটাই একটা একটা জায়গায় পড়া যাবে কোনো সমস্যা নেই এটা তো আপনার অজে বিষয় নয় এটা একটা সুন্নত বিষয় আপনার তো উনি যে ভাগটা করেছেন এটাও ঠিক না কেন এখানে ভাগটা কিছু দুইটাই দোয়া করতে পারবেন দুঃখিত আমরা জানলাম প্রিয় দর্শক আমরা টেলিফোন নিচ্ছি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আর প্রামাণিকুম আসসালাম আমি বাবুল সাহিম বলছি সাহেব পুত্র জি ভাইয়া বলুন আমার প্রশ্ন ছিল ভাই চান যে ওই আমরা যে শেষ বৈঠকে বসি নামাজের শেষ বৈঠক নামাজের নামাজের সেই বৈঠক আমাদের পাঁচটা যটার সময় খাড়া থাকবে না বিছানো থাকবে এটা নিয়ে আমি কনফিউশন আছি পাটা বিছানো থাকবে ডান পা বিছানো থাকবে না খরা থাকবে এই একটা প্রশ্ন একটা প্রশ্ন আমি একটা চাকরি করি আর কি আর একটা ছিল ওই টাকার সম্পর্কে বিভিন্ন সময় হাতে অল্প টাকা পয়সা হইলে বিভিন্ন কিছু জমি জমি কিনে ফেলি তো ওই টাকা নগদে টাকা হয়তো দেখা যে এক বছর থাকে না জমি জমা আছে

মধ্যে পা মধ্যে করেছেন পা হবে এবং করতে হবে অবশ্যই পায়ের আঙ্গুল গুলো যেন মাটিতে থাকে ডেকে থাকে এইভাবে সেটা খেয়াল রাখতে হবে পায়ের আঙ্গুল গুলো মাটিতে যেন থাকে আঙ্গুলের মাথাগুলো আঙ্গুলের মাথাগুলো মাটিতে আঙুলের পেটটা যেন মাটিতে লাগে যেন মাথা মাটিতে আর একটা হচ্ছে শেষ বৈঠকে পা বিছানো শেষ বৈঠকে বিছানোর মাসালায় আলমরা দুটি মত আছে এখানে একটি হচ্ছে আবু হানিফা রহম্লা তিনি বলেন যে আহ উভয় অবস্থাতেই তিনি পায়ে পাতার উপর বসবেন পায়ের পাতার উপর বসবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে সর্বাবস্থায় পা বের করে দিয়ে বসবেন দুই রেখাত হোক বা চার রাকাত হোক পা বের করে দিয়ে বসে একদিকে বের করে দিয়ে বসবেন আর ইমাম শাহি এবং আহমদ বলেন যে যদি দুই রেখাত সালাদ দুই রেখা দুই রেখাত ত্রিশটা সালাত হয় অর্থাৎ যেখানে সালাম আছে সেখানে তিনি সেখানে ইমাম শাহি রহমতুল্লাহ বলেন যে যেখানে সালাম আছে পরে সেটাতে পা বাই করে দিয়ে বসবেন আর যেটাতে সালাম নেই উঠে যাবেন সেটাতে পায়ে পাতার উপর বসবেন যেটা পা বিছিয়ে বসবেন পা বিছিয়ে বসবেন পা বের করবেন না এটা হচ্ছে এইভাবে বলা হয়েছে হাদিস অনুসারে দেখা যায় যে রসুল্লা সাল্লাম যখন যেই সালাম যেই শেষ বৈঠকের পরে সালাম ফিরিয়েছেন ওই সালাম শেষ বৈঠকে তিনি ওই শেষ বৈঠকে তিনি পা বের করে দিয়েছেন একদিকে বের করে দিয়ে পুরো নিতম্বর উপর বসেছেন আবার যেখানে তিনি সালাম ফিরান নাই উঠে যাবেন যেমন দ্বিতীয় রাকাত বা দ্বিতীয় রাখাতে সেখানে তিনি পা পায়ের ইয়ার উপর বসেছেন পা বিছিয়ে পায়ের উপর বসেছেন বাম পা বিছিয়ে তো এইটা হচ্ছে সুন্নত দিকে অনুসরণ করতে চায় এখন আলেমরা দ্বিমত হয়েছেন কেউ বলেছেন যে রসুল্লাহ সাল্লাম শেষ জীবনে মোটা হয়ে গিয়েছিলেন স্বাস্থ্য ধরে গিয়েছিল এই জন্য তিনি যেহেতু পায়ের হয়ে বসতে কষ্ট হতো পা বের করে তিনি বসেছিলেন এটা একটা গ্রহণযোগ্য তা শারীরিক কারণে শারীরিক কারণ এটা একটা গ্রহণযোগ্য কারণ হতে পারে অসম্ভব কিছু নয় আরেকটি হচ্ছে আর যখন তিনি উঠে যাবেন তখন যেহেতু অল্প সময়ের জন্য তিনি পায়ের পাতার হয়ে এবং কষ্ট হতো না তো এটা একটা গ্রহণযোগ্য তাহলে বা গ্রহণযোগ্য কারণ হতে পারে কিন্তু আমরা যেহেতু রসুল রসুল আহদাস ফাল আহদাস সাহাবাকাম গ্রহণ করতেন সবচেয়ে কাছেরটা সর্বশেষ কী করেছেন এটা গ্রহণ করতেন সাহাবায়ক্রাম সেই হিসাবে সর্বশেষ যে আমল বর্ণিত হয়েছে তা হচ্ছে চার রাকাত হলে বা তিন রেখাতের শেষ বৈঠক হলে দুইটা বৈঠক থাকলে দ্বিতীয় সর্বশেষ বৈঠকে শেষ বৈঠকে পা বের করে দিয়ে নিত্যমর্ভোর বসাটাই বেশিরভাগ আমল হয়েছে এটা একটা সুন্নত পর্যায়ের আমল এই নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে এটার কারণে যেন আরেকজনের প্রায় গায়ের উপর ভর না আসে অনেক সময় আপনি সর্ব অবস্থা পা বের করতে পারবেন না বিশেষ করে জামাতে যখন থাকেন মানুষ পাশের লোক আপনার সাথে আছে এখন পা বের করে দিলে ওর গায়ে লাগবে এবং সেটা আপনি আরেকজনের গায়ে ঠেস দিয়ে বসতে হবে অনেকে এটা হয় না এই জন্য চিন্তা ভাবনা যদি ইমাম সাহেব তিনি আরামে বসতে পারেন তার তো আশেপাশে কেউ নেই তিনি সেই সুনদটা পালন করতে পারেন তো আপনি একটি সুনদ পালন করতে গিয়ে আরেকটা সমস্যা যেন তৈরি না করে সেটাও খেয়াল রাখবেন আর এই সুনরটা তিনি নির্দেশনা নয় বরং ছিল এক সাহাবি মালকিস বা লু তার দেখা বিষয়টা বা ওয়াইল দেখা বিষয়টা তিনি বর্ণনা করেছেন কিন্তু এর আগে পিছিয়ে অন্যান্য স্রোতগুলো আরও গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বসার একটা নিয়ম যে নিয়মটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে দ্বিতীয় যদি যেই বৈঠকের পরে সালাম ফিরাবেন না সেটাতে আপনি পায়ে পাতার করে বসবেন আর পা বিছিয়ে বসবেন আর যেটাতে আপনি সালাম ফিরাবেন সেটাতে পা বের করে বসবেন যদি সমস্যা তৈরি না হয় যদি সমস্যা তৈরি না হয় আপনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে বললেন বিষয়টা অনেক সময় নামাজে খুঁজনে একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে গবেষণা পার্থক্য থাকে এবং নামাজের বাইরে এসে বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে কথা বলি এভাবে বিভাজন সৃষ্টি করি তখন মনে হয় আমার মধ্যে নামাজের লক্ষ্য ভুলে গেছে বোধ হয় আসলে নামাজের লক্ষ্য মূল বিষয় সে লক্ষ্যে পৌঁছতে গেলে নামাজকে শৃঙ্খলাবদ্ধ করতে গেলে ফরজ ওয়াজিব মক্কাদা সুনত মোস্তাফ বিষয়গুলো আছে নামাজের লক্ষ্য দর্শন এবং বিধি যদি আমরা না জানি আমরা খণ্ডখণ্ডভাবে বিভিন্ন মাসলায় আমরা একটু পার্থক্য হলে আমরা বিভিন্ন মতে গিয়ে আমরা অহংকারী হয়ে গেলে এবং এ নিয়ে সমাজের যে চিত্র সৃষ্টি হবে এটা নামাজের চিত্র নয় নামাজের দর্শনও নয় এজন্য আপনি খুব স্পষ্ট করে সুন্দরভাবে বলেছেন এমনকি রেসুস ইসলামের বয়সের কারণে শারীরিক অবস্থার কারণেও কম বেশি হতে পারে এবং যদি আপনার সে কারণে কারো পা উনি দুই রকাত যেভাবে বসবেন বা নামাজ শেষে যেভাবে বসবেন সেখানে তারতম্য ঘটে গেলে দেখা যায় এখানে গবেষণা পার্থক্য নামাজ তো কোনো ক্ষতি হবে না তো এখানে আমরা আপনি যে বিষয়গুলো বললেন দুই রাত এবং চার আকাতের ব্যাপারে এটা আমরা সামনে রাখবো খেয়াল রাখবো নামাজের লক্ষ্যকে আমরা সামনে রাখবো একে কেন্দ্র করে আমাদের সমাজের জন্য ইফতারা বিচ্ছিন্নতা সৃষ্টি না হয় এটা গুরুত্বপূর্ণ আমরা জানলাম প্রিয় দর্শক উনি আরেকটি বিষয়ে কথা বলেছেন যে জাকাত প্রসঙ্গে উনি কেমন একটু দৌড়ের মধ্যে আছেন জাকাত প্রসঙ্গে জাকাতটা তো একটা বিধান বর্তমান সময়ে আপনার কিছু মনে করবেন না আমি আপনাদেরই এই সমাজের একজন মানুষ আমরা মুসলমান ইসলামকে কীভাবে দেখি ব্যবসা করব বাণিজ্য করব কেনাকাটা করব সব কিছু ঠিকই আছে ইসলামকে জানার ক্ষেত্রে আমরা এত কৃপণ কেন ইসলামকে জানার ক্ষেত্রে কৃপণী কেন জাকাতে একটি ফরজ এবার বিধান আমাদের জানার কমতে থাকলে আমরা অবশ্যই প্রশ্ন করবো এটা সুন্দর বিষয় কিন্তু আমরা এক একটা বিধান নিয়ে আমরা যেভাবে কথা বলি প্রশ্ন করি এবং আমাদের যে অমনোযোগিতা এবং আল্লাহর নাজিলকেই তো বিধান দিয়ে জানতে হবে আমাদের উপর ফরজ এটা একটা বোধ আমরা বুঝি না এটা সাধারণভাবে আমাকে শুদ্ধ ইনক্লুড করে একটি দৃষ্টি আকর্ষণ করলাম প্রশ্ন উনি জমি কিনেন ভালো কথা হাতে টাকা নগদ থাকে আবার খরচ করে ফেলেন এক বছর থাকে না তো জাকাত কি করবে ভাই আপনার যে সমস্যাটা সেটা একটু গভীরভাবে একটু পড়ালেখা করতেই হবে জাকাতের মশালাগুলো যে আমাদের ভাই ইঙ্গিত করেছেন যে আমরা অনেক কিছুই পড়ি জাকাতের মশালাগুলি পড়ি না এটা একটা ফরজ কিন্তু এবং এটা আর ইসলামের পাঁচটার একটা ইসলামের পাঁচটি মৌলিক রূপণ একটা একটু পড়তে হবে পড়ার বই পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখন এই মশালা জাকাতের মশালাতে খুব বেশি মতভেদ নেই আলহামদুলিল্লাহ দুই চারটা মশালের ভিতরে বেশিরভাগই ঐক্যমত্ত ফকাহ ফকিরা একমত তো আমরা আপনাকে যে পরামর্শ সেটা হচ্ছে আপনি যেহেতু টাকা খরচ করে ফেলেন যদি খরচ করে ফেলেন সেটার উপরে জাকাত আসছে না নিয়মিত খরচ হয়ে গেলে কিছু করার নেই কিন্তু টাকা যেটা জমি কিনতেছেন জমি কেনার দুইটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে জমিতে ধান ফসল হয় সেটা তো ফসলে জাকাত আসবেই আরেকটা হচ্ছে জমি কিনেন যাতে করে টাকাটা থাকে এবং সেটা পরে বিক্রি করে ফেলবেন টাকা হবে পরবর্তীতে আরও টাকা হবে আরও টাকা বিক্রি করার উদ্দেশ্য অথবা পয়সা ধরে রাখার উদ্দেশ্য তখন কিন্তু এটা ব্যবসায়ী সম্পদ হিসাবে পরিণত হবে তখন আর এই ফসলি জমি হিসাবে নেই অর্থাৎ আপনি যেমন ঢাকা শহরের জমি যেগুলো কিনা হবে সেভাবে এই ফসলি জমির বহুবিধ ব্যবহার একটা হলো আমি প্লট কিনে কিনে আমি ব্যবসা করবো এটা একটা উদ্দেশ্য জি একটা হলো আমি জমি কিনলাম

এখন কেনার পরে বিক্রি করার পরে সেই সবটাকে যোগ করে যাকাত হবে না কেনার কারণেই যাকাত হবে না কেনার কারণেই যাকাত হয়ে যাবে কেনার কারণে যেহেতু এটা আপনি বিক্রির উদ্দেশ্যে কিনেছেন আপনি এখন এটা এটা মূল মূল দামটা এত তাই না আপনি বছরের শেষে চিন্তা করুন আশেপাশে কত বাড়ছে সেই हिसाब হিসাব করে কমসে তাও বাজার মূল্য বাজার মূল্য দরকার দেখে যদি আপনার যাকাত পরে পরিমাণ যাকাতের টাকা এসে হয়ে গেছে এর দাম তখন নিসাবের টাকাটা সহ বাড়তি টাকাটা সহ একসাথে আপনাকে যাকাত দিতে হবে আমরা আসসালামু আলাইকুম

ধন্যবাদ আপনাকে ভাই তবা তো কোনো ভাষার বিষয় না তবা তো কোনো বাক্যের বিষয় না তবা দর্শন আছে লক্ষ্য আছে হ্যাঁ কিছু কথাও আছে সাথে অনেক আচরণও আছে কি বলবেন তওবা অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা আপনারা আমার সবাই আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন অতুবুল্লাহ জামিয়ান হে ইমান দারগন যদি তোমরা সফল কাম হতে চাও আল্লাহর কাছে ফিরে আসো এবং আল্লাহ তালা আরও বলেছেন যে তুবুল্লাহ তৌবাতান নাসুরহা আল্লাহর কাছে তোমরা খাঁটি তবা করো তার জন্য মন থেকে আপনাকে এগিয়ে আসতে হবে প্রথম যে কাজটি করতে হবে যে কাজগুলোর জন্য সুদৃষ্ট কাজ যেন থাকেন প্রথমে যে কাজটি যেন সেই কাজটি আপনাকে ছেড়ে দিতে হবে যে জন্য জন্য পাপের মুক্ত হতে হবে এক দ্বিতীয় হচ্ছে ফিরে আর এই কাজটি করবো না দ্বিতীয়বার এটাকে আপনাকে শপথ মানে শপথ না মানে আপনাকে শক্ত দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে যে আমি এই কাজটি আর দ্বিতীয়বার করবো না তৃতীয়ত যদি মানুষের হক হয় সেটা তাকে ফেরত দিতে হবে সেটা তাকে ফেরত দিতে হবে চতুর্থ তো আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে এই কাজটি যেন আর কোনো দিন না হয় এটা আমি সবসময় মাথা মাথায় রাখবো এটা হলো তবা নাসুয়া খাঁটি তবা এর এটা মুখে আপনি মুখে আস্তাক ফুল্লা পড়লে আপনার সে তবাটা হবে এই আস্তাকল্লা সিস্টেম যেটা আছে হাদিসে সেটা হচ্ছে আস্তাকল্লা আস্তাকলা আস্তাফর তুই আমরা বলে থাকি চলাতে পরে আর এমনি সাধারণ যে আস্তেকভার সেটা হচ্ছে আস্তফুল্লাহিল্লা আলহাইতুই এটা রসুল্লাহ আসলাম শিখিয়ে দিয়েছেন এবং এটা রসুল আসলাম বেশি করতেন এই আস্তাফুল্লাহজিল ইল্লাই মাহাতুবুল এটা করবেন আর সাধারণত যে কোনো দোয়ার আগে এবং পরে যদি কোনো ত ইয়া থাকে দুুদ থাকে তো সালাদসুল্ল সালাদ থাকে সেটা কবুল হয় সেজন্য আগে পিছিয়ে আপনি দুধ পড়তে পারেন কিন্তু এটা তবার শর্ত নয় তবার শর্ত নয় এই জন্য আপনাদের ইমাম সাহেব যেটা বলেছেন যে আস্তাফরুল্লাহ আলজিলাহ আস্তাফরুল্লা জাম্বি মিঙ্কুল্লা জাম্বি এটা কিন্তু হাদিসে আসে নাই এটা না করে আপনি আস্তে করল্লাহ ইলা ইল্ ইল্লাহ হাইয়ু মাহাতুবিল্লা এটা বলবেন মুখে আর অন্তরে যে জিনিসগুলো আমরা বলেছি সেগুলো পরিপূর্ণভাবে খেয়াল রাখবেন যে কখনো এই অন্যায় কাজ যেন না হয় দৃঢ়চিত্ত হতে হবে যে আমি এটা ছেড়ে দিলাম এই অন্যায়টা আর করব না এবং এই অন্যায়ের পথে আরও আনা কোনো দিন যাব না আবার যদি কোনো এরকম হয়ে যায় আবার এই তবা করতে হবে মনে রাখতে হবে তবার পথ বন্ধ নেই রুদ্ধ নেই তবা কোনো পিসাবের হাত ধরে করতে হয় না ব্যক্তির হাত ধরে করতে হয় না রাতের অন্ধকার আল্লাহর কাছে একান্তে আপনার চাওয়া পাওয়া আপনি চেয়ে নেবেন আপনার গুণে আল্লাহর কাছে ক্ষমা করে নেবেন আর অন্যায় হয়ে গেলে কাউকে বলবেন না কারণ বলার কারণে আপনার সেটা সাক্ষী হয়ে যাবে এবং সেটা আর ক্ষমা করা হবে না সুতরাং এটাই হচ্ছে তবার ভুল কথা আমাদের সমাজে তবা প্রসঙ্গে সব মনে করা হয় এই ভাষা বলতে হবে এতবার বলতে হবে গালে তিন থাপ্পড় দিতে হবে তবা কিন্তু এমন কোনো একটা ফরমেট নয় জি তবা ভাই একটি চেতনার বিষয় জি আমি যে ভুলটা করলাম বান্ধা হিসেবে ভুলটা আমার করা উচিত ছিল না অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা জি তারপরে মন থেকে তবাটা করা আচরণে করা সেখানে না যাওয়া তবে যে স্পিরিট এটা চেতনা এটা এতবার অতবার এই নেই কিন্তু ওইসব না না এবং হ্যাঁ যদি আপনার রসুল্লাহ এমনি করতেন যে দিনে দিন বারবার তিনি এস্তাইফার করতেন

আল্লাহর থেকে দূরে সরে যায় এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমাদের প্রত্যেকের উচিত সার্বক্ষণিক তবায় লেগে থাকা ক্ষমা প্রার্থনা করা যত বেশি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আপনাকে তত বেশি উপরে উঠাবেন এটা হচ্ছে মূল কথা সেখানে গুণা থাকা জরুরি নয় এই জন্য যে একটা সুনির্দিষ্ট ফর্মেট করে নিতে হবে অথবা এখানে একটা অনুষ্ঠান করতে হবে তবা অনুষ্ঠান অথবা সেখানে ধরে কারো পাগড়ি ধরতে হবে অথবা সেখানে আসতে তিনি তার হাতে বায়াত হইতে হবে এই জাতীয় কোনো কিছু শরীয়তে নেই এগুলো মানুষের বান্দা আর আল্লাহর মধ্যে বিষয় জি আমার জানলাম প্রিয় দর্শক টেলিফোন নিয়েছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আমি ফিল্ম থেকে ফারুক আসমিদ আমার দুটি প্রশ্ন জি একটা প্রশ্ন হলো পবিত্র সবাই বরাত নিয়ে সেটা হলো আমি গেছে কালকে কোনো একটা টেলিভিশন চ্যানেলে আমি একটা আলোচনা শিনি সেটা হলো যে সবাই বরাত পালন করতে হবে পালন না করলে গুনা হবে পালন না করলে গুনা হবে এইটা আমাদের নাকি ইসলামের অন্যতম একটা স্তম্ভ এটা নিয়ে যদি একটু কাইন্ডলি আপনারা যদি একটু বিস্তারিত যদি একটু ছোট করে বলেন আর দ্বিতীয় প্রশ্ন হলো জি প্রশ্নটা হলো আমি একজন মানবাধিকার কর্মী তো আমার কাছে কিছুদিন একটা প্রবলেম আসছিল আর কি যেহেতু আমি ইসলাম সম্পর্কে একজন মুসলিম কিন্তু আমি কোনো কিছু বিশ্লেষণ করতে পারি না সেটা হলো একটা মানুষ খুব রাগান্বিত হয়ে একটা পুরুষ আর কি রাগান্বিত হয়ে সে তার ওয়াইফকে তিন কথা বলে মানে তিন তালাক বলে ফেলছে সেটা হলো আপনার দশ বারো সেকেন্ড এই ধরনের আর কি উত্তেজিত হয়ে এটা যদি একটু ব্যাখ্যা দেন কেন ধন্যবাদ আপনাকে আপনি তো আমাদের ভাই একটু বিপদে ফেলে দিলেন বিস্তারিত আবার সংক্ষিপ্তভাবে বলতে বলেছেন আসলে আমার সহবরত নিয়ে আমরা কী বলবো এটা খুবই স্পর্শাগত বিষয় আমরা প্রথমত আমাদের দেশের যে আমাদের সাধারণ মানুষ তারা তো ধর্মপ্রাণ তারা তো ইবাদত করতে চান কে না চায় বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ দিনে কিছু আবাদত করে যদি বেশি ফায়দা পাওয়া যায় তাদের এই চেতনাকে আমরা সম্মান করি কিন্তু সমস্যা হয়ে গেল যে এবাদতের প্রসঙ্গ আসলে এবাদত করতে গেলে ভাই আমি বা ডক্টর জাকারিয়ার নিজ থেকে আমরা কেউ কিছু বলতে পারবো না আপনি বলতে পারবেন না যখন এবাদতের প্রসঙ্গ আসবে তখন আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে রাসুলসা কাছে আল্লাহ এবাদতে করতে বলেছেন কি না রাসুলসা করেছেন কি না কীভাবে করেছেন এই দুটির সমন্বয় ছাড়া তো ভাই এবাদত হয় না তাই আমরা আমাদের যে সব ভাইরা নিঃস্ব সাবান সাবান মাসে মধ্যরাতে কিছু আবাদত করেন সে প্রসঙ্গে আমরা আমাদের নিজেদের কোনো কথা বলবো না এই প্রেক্ষিত ইসলাম কি বলেছেন ইসলাম কি বলেছে দেখুন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে শিক্ষিত মানুষ সহজে বুঝে ফেলবেন আমার বিশ্বাস সবে বরাত শব্দের অর্থ হচ্ছে কিন্তু শুধু অনেকে বোঝা হবে না তো লক্ষ কোটি যে মানুষ সবাই শুনছে কিন্তু উনি মাধ্যমে অনেকে এটা সবাইকে বলছি যে সবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী আপনি আরবি করলে হয় লাইলাতুল কদর এটা একটা ভুল অনুবাদ এটা এই জন্য এটা এখানে চলে আসছে সবাই বলত বলতে আসলে কিছু না এইখানে নেই সাবানে নেই এটা রমজান মাসের শেষ দশকে আছে এবং সেটা আমরা সবাই খুঁজবো এবং রসুল্লা সাহেব সেটা খোঁজার জন্য বিস্তৃতি আবাদত করতেন রাতে ঘুমাতেন না তিনি সারা রাত আবাদত করতেন পরিবারকে জাগাতেন এর অর্থ হচ্ছে সেই সময় জায়গায় এতে কাপ করতেন সবই তিনি ওই সময় খুঁজতেন রমজানের শেষ দশক শেষ দশকে সবে কদর যেটা লাইলাতুল কদর যেটা এটাই সবে বরাত একটা সুরত আছে আল কদর সুতরাং আমরা এই রাত্রিগুলো এই রাত্রিটা ওখানে খুঁজব এবাদত ওখানে করব এই রাত্রিতে এবাদত করার আলাদা কোনো নির্দেশনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম দেননি এই রাতে তিনি কোনো আবাদত করেছেন এমন শহর নামে যেটা শহর ভরা নামে এই শহর ভরাতের নামে তিনি কোনো কি পনেরো সাবার নামেও তিনি কোনো আবাদত করেন নাই আবাদত করেন না তিনি যেটা বলেছেন যদি শুদ্ধ হয় আসলে শুদ্ধ না হাদিসটি আমরা আবারও বলছি কিন্তু যদি একটা হাদিস ব্যবহারে শুদ্ধ হয় সেটা বলে থাকে নুর রসুল্লা সাল্লাহ আসলাম বলেছেন যে আল্লাহ তালা এই রাত্রি মানুষের দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা করেন দুই শ্রেণী ছাড়া যারা শিরিক করবে এবং যারা বেদাত করবে তাদেরকে তিনি ক্ষমা করবেন না আর যারা সিরিকেও বেধাত করবে না তাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে বোঝা গেল যে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে তিনি ক্ষমা করবেন এটা বাৎসরিক ক্ষমা তার এটা তার শিরিক মুক্ত থাকলে বেদাত মুক্ত থাকলে বিদ্বেষ মুক্ত থাকলে দুইটা অর্থ মোশাহিনের দুটো অর্থ আছে বেদাত এবং মোশাহিন অর্থাৎ মোশাহিন আর যে মোবাজেদ আর অর্থ হল মোপতাদের দুই অর্থের কারণে অর্থাৎ একজন মানুষ যদি কোনো শিরিক মুক্ত থাকতে পারে একজন মানুষ যদি কোনো বেদাত এবং সে বিদ্বেষ মুক্ত থাকতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এখানে আপনি আবাদত করার কিছু না করার জিনিস অর্থাৎ আপনি শিরিক মুক্ত থাকবেন আপনি যদি মুখে বলেন যে আল্লাহ আমি শিরিক মুক্ত শিরিক মুক্ত হলো না আপনি যদি আমি বলেন যে বেদাত মুক্ত হলো না আপনাকে ছাড় দেওয়ার জিনিস এই রাত্রিতে যদি আপনি এ অপরাধ করেন অপরাধ না করেন আগে থেকে মুক্ত থাকেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এই রাত্রিতে রসুল্লাহ আসসালাম কোনো আবাদত করেননি যে সমস্ত বর্ণা অতিরিক্ত আবাদত করেননি অতিরিক্ত উদ্দেশ্য সবাই হ্যাঁ উদ্দেশ্য এটাই কোনো নতুন আবাদত করেননি কারণ যারা বলে থাকেন যে তিনি কবরস্থানে গিয়েছেন এই হাদিসটা একেবারেই দুর্বল যারা বলে থাকেন যে তিনি বলেছেন তোমরা আগের রাতে আমাজ পড়া দিনের রোজা রাখো এটা একেবারেই বানোহাট তো এই বানোয়াট এবং অত্যন্ত দুর্বল বানোহাটের কাছাকাছি এগুলো দিয়ে আমাদের শরীরে কখনো সাব্যস্ত হয় না আমাদেরকে সাব্যস্ত করতে হলে কোনো দলিল লাগবে রসুল্লাহ আসলাম ফেইল লাগবে আমল লাগবে সাহাবাহিকের মামল লাগবে কোনো সাহাবি লাইলাফুমিন শাহবান তিনি দাঁড়াননি কোনো রসুল্লাহলাম সারা জীবন কখনো সেটাতে কোনো আবাদত করেননি তাহলে আমাদের উচিত হবে এই রাত্রিকে কোন রকমের অ্যাবাদ দ্বারা খাস না করা যদি কোনো কারণ আপনার আগে থেকে অভ্যাস থাকে যে আপনি রাত্রে জাগরণ করে আপনি তাহাজ পড়েন তাহলে এই রাত্রিতেও পড়বেন আর যদি কোনো দিন আপনার আগে থেকে অভ্যাস আছে যে এই দিনগুলিতে রোজা রাখার তেরো চোদ্দ পনেরো তাহলে আপনি এই দিনগুলিতে রোজা রাখবেন স্বাভাবিক এবাদতগুলো করতে পারবেন করতে পারবেন কিন্তু অস্বাভাবিক উদ্দেশ্য করে বিশেষ কোনো আবাদ নেই যিনি বলেছে আপনাকে যে পালন করতে হবে না পড়লে গুণা হবে ওনার কাছে তো যেতে হবে ভাই ওনাকে বলবেন যে না করলে গুণা হবে এটার আপনি একটা দলিল দেন বা করতে হবে এটার দলিল দেন আপনি রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে এবারে কোনো কিছু সাব্যস্ত হয়নি যা হয়েছে হয় বানোয়াট নয় একেবারেই দুর্বল যার দিকে তাকানোর কোনো সুযোগ নেই ইসলামী সৈয়দ শহীদ হাদিস এবং কোরআনে করিমের সহি ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যার উপর নির্ভরশীল সেটাকে অন্য কেউ নিজের মন মতো করে বানিয়ে নিলে হবে না এই জন্য তারা অধিকাংশই এটা বলেছেন আপনাকে আমরা জানাবো নিজে পড়তে পারেন আলহামদুলিল্লাহ এই বিষয়ে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলীর একটা গ্রন্থ আছে সবে বরাত এটাও পড়ে ফেল পড়ে দেখতে পারেন ইসলাম হাউস ডট কমের দুইটি বই আছে ও প্রাসঙ্গিক কিছু কথা একটি বই আরেকটি সহবরতের সহবরত করণীয় এই জাতীয় একটা বই আছে দুইটি বই আপনি ইসলাম হাউস ডাব্লিউ 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 ইসলাম হাউস ডট কমের বাংলা বিভাগ থেকে বাংলা অংশ থেকে আপনি নামিয়ে নেবেন পড়ে দেখেন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন ওরা যা বলে এগুলি শুদ্ধ কি অশুদ্ধ ওখানে বলে দেয়া আছে আপনি তখন বুঝতে পারবেন আমরা কারো বিরুদ্ধে যেতে চাই বিরতিতে যাবো

ঠিকই আছে মানুষের সুখ দুঃখ নিয়ে ভাববেন উনি যে প্রশ্নটি করেছেন রেগে গিয়ে এক ব্যক্তি স্ত্রীকে কয়েক সেকেন্ডের মধ্যে তিন তালাক দিয়ে ফেললেন এ থেকে তালাক হয়ে যাবে প্রথমত ভাই দুইটি জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি আপনি তো মানবাধিকার করবেন আপনার অনেক জায়গাতে আপনাকে এই বিষয়ে ফেস করতে হয় প্রথমত প্রচন্ড রাগ যদি হয় তখন কিন্তু কারো তালাক কার্যকর হয় না এটা হচ্ছে বিধান দ্বিতীয় বিধান হচ্ছে তালাক 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 বললে কিন্তু তালাক হয় না তালাক বলতে হলে কিছু শর্ত আছে বলতে হয় যে তোমাকে দিলাম তোমাকে তালাক যেভাবে বলতে হবে নির্ধারিত করে নাম অথবা নাম ধরে বলতে হবে অথবা অমুককে ইঙ্গিত করে দেখাতে হবে যে এরে একে ও অমুককে অমুখকে এভাবে বলতে হবে এভাবে শুধু তালাক 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 বললে একশোবার বললেও তালাক হবে না কারণ হচ্ছে এটা তালাকের জায়গা নয় রাগারাগি হলেও এবং সামনে থাকলেও এটা তালাক হয় না কারণ তালাকের জন্য সুনির্দিষ্ট শর্ত আছে এই যে শর্তগুলো মেনে চলতে হয় এই জন্য উনি যা বলেছেন এটা যা করেছেন যে সাক্ষী কেউ থাকে অথবা তিনি নিজে স্পষ্ট করে বলতে পারেন যে সেখানে এরকম কিছু হয়নি কোনো আলেমের কাছে গেলে উনি বলে দিবেন যে এটা তালাক হয়নি এবং আপনিও বুঝতে পারবেন আপনার কাছে যেভাবে বলেছি সেভাবে যদি

তিনটা তহুর বা ইদ্যত বিষয় কখন কিভাবে আসবে একতলা কখন হবে দুতলা কখন হবে তিনতলা কখন হবে জি এই যে দেখুন হচ্ছে নিয়ম হচ্ছে তালাকে যেমন বিয়ের একটা নিয়ম আছে তালাকের একটা নিয়ম আছে নিয়ম হচ্ছে বিধানটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ম মেনে চলতে হয় তালাক সাইলে দিয়ে দিলে ঠিক না নিয়ম হচ্ছে এক তালাক দিয়ে এক তালাকে বায়ন্দের অপেক্ষা করেন ইদ্যত চলে গেছে অন্যখানে সে বিয়ে বসবে না আপনি এক তালাক দিয়ে তাকে ফেরত আনতে পারবেন শুধু একটা আছে নিয়ে আসেন অসুবিধা নাই

তার জমে জমাতে চলে না তার নিজের আয় কম অসুস্থ তার মেয়ের বিয়েতে এবং তার চিকিৎসায় আমি টাকা দিতে পারবো কিনা জায়গাতে এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নারা সালানোর আগে আল্লাহ তালা বাংলাদেশে বুঝতে দেন তখন দোয়া করা ভালো এবং সালানোর পর দোয়া করা হচ্ছে দিকে আচ্ছা আপনি একটু থামবেন আপনার দ্বিতীয় প্রশ্নটি একটু থামবেন একটু থামুন জি একটু থামুন আপনি তো ভাই খুব দ্রুত আমরা আপনাকে বুঝতে পারছি না ভাইয়া প্লিজ থামুন একটু আপনি আমরা আপনাকে বুঝতে আমরা আপনাকে বুঝতে পারছি না দ্বিতীয় প্রশ্নটি আপনি ধীরে বলুন ধীরে বলুন দ্বিতীয় প্রশ্নটি ফরজ আগে সালাম ফিরাবার আগে জি

সেটা একটু কথা বলা দরকার কারণ তালাকের বিষয়টা আমাদের সমাজে বিশেষ করে গ্রাম এলাকায় অনেক পরিবার ধ্বংস হয়ে যায় আর দুঃখের বিষয় হলো তালাকে কেন্দ্র করে কিছু টাউট বাটপার গ্রাম এলাকায় হিল্লা একটি বিষয় করে তো আমি তালাকে যাওয়ার আগে আমি বিয়েতে যেতে চাই তালাকের আগে তো বিয়ে হয়েছিল আমরা কি স্মরণ করতে পারি যারা তালাক নিয়ে ভাবছি বিয়েটা কেন হয়েছিল কোন লক্ষ্যে বিয়ের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম বিয়েতে কি দায়িত্ব কর্তব্য কোনো বিষয় ছিল না স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি স্ত্রীর প্রতি দায়িত্বের কর্তব্য কি সংসারে কি ব্যাপার ভাই আমরা বিয়ের আগে বা পরে সবসময় আমার তো বান্দা আল্লাহর বান্দা হিসেবে আমাদের করণীয়কে যেটা ইসলাম নির্ধারণ করেছে সেটা করতে গেলে তো বোধহয় আমাদের তালাকের দিকে যেতে হয় না এখন এই মানবাধিকার ক্রমী যে প্রশ্নটি করলেন যে তালাক প্রসঙ্গে অনেক সময় দেখা যায় যে বিয়েতে তো কর্তব্য আছে না সংসারে স্বামীর প্রতি স্ত্রী কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য এগুলো যদি না মেনে কেউ যদি অহংকারী হয়ে যায় যদি স্বামী মনে করে আমি যাহা বলিব তাহাই শুনিত হইবে ওই স্ত্রী যদি মনে করে আমি কম কিসে আমার স্বাধীনতা আমি চলিব তো এইসব বিষয় কি সম্ভব এটাই সমস্যা উভয়ের মননশীলতা না থাকলে মেনে নেওয়ার প্রবণতা না থাকলে যদি স্ত্রী আল্লাহ আল্লাহতালা স্বামীকে করে দিয়েছেন কওয়াম কা তো পরিচালক

কাবের রেস্টা নেকারেস্টার কাজ তারা কিন্তু সঠিক তথ্যটি অনেক সময় উল্টাপাল্টা করে দেন এমন তালাক দেন একসাথে যে তালাকগুলো আসল শরীয়ত কার্যকর করতে অনুমোদন করে না ভুল অন্যায় হারাম কাজটা করেন একসাথে তিন তালাক দিয়ে বসেন যে এক তালাক এটা কিন্তু শরীর বলে না এই জন্য তারা যদি কোনো সুন্দর পদ্ধতি অবলম্বন করত তাহলে সমস্যা থেকে মুক্ত হতে পারত এক তালাকে বায়েন দিতে পারে নিয়ম হচ্ছে এটা তালাকে বায়েন দেয় এতে করে সুবিধা হচ্ছে যে তিন মাস পরে বা তিন হাজার পরে এই মেয়ে অন্য ওখানে বিয়ে বিয়ে হতে পারে আর প্রয়োজনে উনি আবার বিয়ে করতে পারেন কোনো হিলার দরকার সময় দেন এটা সময় দেওয়া যে বোঝা যে ভুলটা কি আমারই হয়েছে না ওনার হয়েছে বা ভুলটা তো উপলব্ধি করতে হবে সংশোধন হতে হবে এতে করে সুবিধা হলো যে মেয়েকে আটকানো হলো না মেয়ে ইচ্ছা করলে তিন মাস তিন মাস হাজার পরে অন্যখানে বিয়ে বসতে পারলো আর উনি ইচ্ছা করে আবার বিয়ে বসতে বিয়ে করতে পারেন এবং তার আবার পুনরায় তিন তালাকের মালিক হয়ে যেতে পারেন এই সুবিধাটা তিনি করতে পারেন এটা না করে আমাদের সমাজ যারা এই কাজগুলি করে অধিকাংশই মাসালা জানে না বলেই তারা এক তালাকে বাইন দেয় না এক তালাক দেয় তিন তালাক একসাথে দিয়ে দেয় অথবা

সেই দরিদ্র তার চিকিৎসা জাকাতে অর্থ খরচ করা যাবে কিনা বা সে দরিদ্র পরিবারের কোনো মেয়ের বিয়েতে জাকাতে অর্থ দেওয়া যাবে কিনা জি যদি দরিদ্র হয় তার সংসার চলে না তাহলে সে গরিব গরিবের অন্তর্ভুক্ত হবে তার বৎসরিক সাংবৎসরিক খোরাক যায় না এবং টাকা বসে যায় করে তাতে চলছে না তাহলে সে গরিবদের অন্তর্ভুক্ত এই তিনি চিকিৎসার জন্য টাকা নিতে পারবেন জাকাতে টাকা নিতে পারবেন এবং মেয়ে বিয়ে দিতেও জাকাতে টাকা নিতে পারবেন এটা তার অধিকার তার অধিকার আরও প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের আগে বা সালামের আগে 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 হ্যাঁ সালামের সালামের অর্থাৎ তিনি শেষ বৈঠকের কথা বলতে চাচ্ছেন যে এখানে তিনি কোরআনে কারিমের দোয়াগুলি করতে পারবেন কিনা জি আগে মাসুর দোয়াগুলি শেষ করবেন অর্থাৎ আল্লাহাম চুন আফ সিদুরমানা অন্তত এটা একটু মাসুর দোয়া শেষ করে আপনি যত লম্বা দোয়াই করেন ইনশাল্লাহ জায়েজ হবে কোনো সমস্যা নেই এই জন্য যে এখানে কোরআনে কারিমের দোয়া বা হাদিসের দোয়াগুলো করলে এগুলি দোয়া কবুলের সমস্যা বৈঠকের জায়গা থেকে দোয়ারের জায়গা এই জন্য আপনি বেশি বেশি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই বানিয়ে বানিয়ে দোয়া নয় নিজের মন মতো দোয়া নয় নিজের ভাষায় নয় কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে আপনি এখানেও দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবিশম মঙ্গল বোধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন আপনারা চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টি বিডি ডট কম প্রিয় দর্শক এছাড়া আপনারা অ্যান টিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টি বিবি ডট কম ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা এই গ্রন্থটি লিখেছেন মরহুম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর প্রকাশ করেছে আসুন পাবলিকেশনস ঝিনাইদহ বাংলাদেশ গ্রন্থটির মূল্য দুইশো বিশ টাকা মাত্র দীর্ঘ সূচি রয়েছে ইসলামের দৃষ্টিতে পোশাক পোশাক বিষয়ক কিছু ইসলামী আদব পোশাক ও সালাদ পোশাক অনুকরণ রসুল্লা সাল্লি ওসাল্লামের অনুকরণ সোনতের আলোকে পোশাক আরও চমৎকার সব বিষয় রয়েছে রসুল্লাহ সাল্লু আলু ইসলামের পোশাকের ইত্যাদি কোরআন সোনার আলোকে পোশাক পর্দা ও দেহ সজ্জা যদি সংক্ষেপে কিছু বলতেন আল্লাহ আমাদের স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কি আমাদের বড় ভাই এবং আমাদের বন্ধু তাকে আল্লাহ জান্নাত তসিব করুন তিনি যে বিষয়টি লেখেন সেই বিষয়টি একেবারে আগাগোড়া সম্প সম্পন্ন করে লেখেন সাধারণত এই গ্রন্থটির মধ্যে তিনি যে অংশ তুলে ধরেছেন আমাদের সমাজে এটা নিয়ে ব্যাপক একটা সমস্যা আছেই এই পোশাক পরল না কেন উনি পাগড়ি মাথায় দিলেন না কেন উনি টুপি দিলেন না কেন উনি এটা লাগালেন কেন গলার মধ্যে এই নিয়ে তো বিরাট বিভ্রান্তি চলছেই সাথে সাথে অনেক মানুষকে দেখবেন যে এমন জিনিস জায়েজ জিনিসকে নাজায়জ বানিয়ে ফেলছে নাজায়জ জিনিস জায়েজ বানিয়ে ফেলছে এটাও তাদের মধ্যে রয়ে গেছে আবার দেহ সজ্জার মধ্যে অনেকে দেখবেন যে যেটা সম্ভব ন জায়েজ নয় শরীয়তে সেটাও করছে ব্রু ব্ল্যাক করছে এগুলো তো আমাদের রং নিয়ে অনেক ঝামেলা হচ্ছে রং নিয়ে জি এগুলো যে গায়ে কাপড় রং নিয়ে ঝামেলা করছে এগুলি বিস্তৃত তিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ বইটা আমি মনে করি প্রত্যেকটি ঘরে থাকা উচিত এবং এই বিষয়গুলো যারা শিক্ষিত মানুষ করেন এটা কি আসলে তারা এই বইটা পড়লে একটা সঠিক সলিউশন পৌঁছতে পারবেন আলহামদুলিল্লাহ সমাজ সমাদৃত এবং সঠিক তথ্য তিনি তুলে ধরতে সমর্থ হয়েছেন পোশাক নিয়ে দেখা যায় আমাদের সমাজের প্রান্তিক অবস্থান কেউ কেউ পোশাককে গুরুত্ব দেয় না আল্লাহ তাকে রিজেক্ট দিয়েছেন সমর্থ দিয়েছেন উনি এলোমেলো পোশাক পরেন অপরিচ্ছন্ন পোশাক পরেন আমাকে মনে হয় পোশাকটি সব পোশাকটি আমার ব্যক্তিত্ব পোশাকে একেবারে অনেক অতি মনোযোগী এখানে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কীরকম দেখুন সাল্লাহ সাল্লাহ ইসলাম একটা হাদিস যে তুমি যা ইচ্ছে তা পরো যা ইচ্ছে তা পরিধান খাও পরিধান করো যা ইচ্ছে তা খাও গায়ে আনতে মাখিলা আলা মাখাইলাফ বাড়াবাড়ি করা যাবে না করা ইসলামে নিষেধ করা হয়নি পর্দার বিষয়টি নাই হ্যাঁ পর্দার বিষয়টি গুরুত্বপূর্ণ এই অনেকেই এখন পর্দাটাকে গণ করে দেখছে অথচ পর্দার মূল উদ্দেশ্য এবং সেখানে কি চাওয়া কি পাওয়া কোনটা আসলে পর্দা কি কাপড় গায়ে দিলেই পর্দা হয়ে যায় না আরো কিছু ব্যাপার আছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরতে সমর্থ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়ে এসব গ্রন্থ পড়লে পড়ল আমরা উপকৃত হতে পারি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা তো গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটায় জানার জন্য এই সংক্ষিপ্ত সময়ে আমরা অনেক কিছু বলতে পারি না আসুন এই গ্রন্থটি আমার পড়ার চেষ্টা করি দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম অল্লাই আমর রব এই রবি আমার সপ দমে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব